রাস্তায় তৃণমূল কর্মীকে মারধর, আহত দুই তৃণমূল কর্মী হাসপাতালে চিকিৎসাধীন, উত্তপ্ত কোচবিহারের দিনহাটা। তবে এই উত্তেজনা ঘিরে এক একজন বলছেন এক এক কথা। শোনা যাচ্ছে তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছেন তৃণমূলেরই অপর এক গোষ্ঠী। এলাকা দখল কেন্দ্র করে জুয়া খেলার আসর বসানোর প্রতিবাদে তৃণমূলের এক গোষ্ঠী হামলা চালিয়েছে আরেক গোষ্ঠীর উপর। তবে তৃণমূল মানতে নারাজ এই অশান্তি তাদের গোষ্ঠী কুণ্ডলের জের। স্থানীয় তৃণমূল নেতার বক্তব্য, বিজেপির দুষ্কৃতীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালিয়েছে। মাথায় প্রচণ্ড আঘাত পেয়েছে, সারা শরীরেই মারপিট করেছে, পাশাপাশি ওকে একা যখন রাস্তায় পড়ে থাকতে দেখে ওখানে এই দীপক খালোয়ার টাইগার, ও যখন তাকে উদ্ধার করতে যায় তাকেও মারপিট করে। আমরা খোঁজ নিয়ে যেটা জানলাম, এরা হচ্ছে কিছু দুষ্কৃতী আছে যারা বিজেপির মদতপুষ্ট, এবং তারা বাই ইলেকশনে বিশেষ করে সুবিধা কিছু করতে না পেরে রাজনৈতিক ফায়দা তোলার জন্যই আমাদের দলীয় কর্মীদেরকে অ্যাটাক করেছে। যদিও তৃণমূল নেতার অভিযোগ মানতে একেবারেই নারাজ বিজেপি, স্থানীয় বিজেপি নেতা বললেন তৃণমূলের কিছু নেতারা এলাকাকে কলুষিত করে রেখেছে, সেখানে জুয়ার ঠেক মদের ঠেক বসিয়ে সমাজকে কলুষিত করছেন তৃণমূল নেতারা, তাই সমাজের যে বেশিরভাগ অংশ সমাজের ভালো চান তারা হামলা চালিয়েছে, তাদের মধ্যে রয়েছে তৃণমূলেরই কিছু কর্মী। আমাদের কাছে যেটা খবর আছে, তৃণমূলের এক গোষ্ঠী যেটা ক্ষমতাসীন সেই গোষ্ঠী জুয়ার আসর বসিয়েছিল, তে এলাকাবাসী এবং অপর গোষ্ঠীর কিছু নেতাও সেখানকার লোকাল নেতারা তারা সেখানে জুয়া বসাতে দেবে না, এই নিয়েই বচসা। এবং সমাজের ভালো চায় বেশিরভাগ মানুষই, স্বাভাবিকভাবে বেশিরভাগ মানুষ সেই ক্ষমতাসীন গোষ্ঠীর যারা জুয়া বসিয়েছিল তাদেরকে বেধড়ক পিটিয়ে দিয়েছে এবং দুজন হাসপাতালে ভর্তি আছে। আমরা চাই যারাই এইরকম জুয়ার আসর বসাবে, মদের আসর বসাবে, তাদেরকে উচিত শিক্ষাটা দেয়। আর বিজেপির ওপর দোষ চাপানো এটা তৃণমূলের একটা উদ্দেশ্য প্রণোদিত পরিকল্পনা, কি করে বিজেপিকে কলুষিত করা যায় সেই চিন্তায় ওরা মগ্ন। কার অভিযোগ সত্যি? তৃণমূল কর্মীদের উপর হামলা কি তৃণমূল কর্মীরাই চালিয়েছে? প্রতিদিন কোথাও না কোথাও থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর উঠে আসছে শিরোনামে। সামনেই উপনির্বাচন, সেই পর্ব মিটলে 2026-এর বিধানসভা নির্বাচনের বড় ইভেন্ট আসছে, তার আগে মুহুর্মুহু তৃণমূলে গোষ্ঠী কোন্দলের খবরে কি ব্যাকফুটে তৃণমূল, উঠছে প্রশ্ন। শশীকেশ রায়ের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।